তারপর প্র্যাকটিক্যাল উইজডম ফিলোসফিতে প্রথম সেমিস্টার দর্শন অনার্সে 2019 সালে ভারতীয় দর্শন থেকে কি কি প্রশ্ন এসেছিল একবার দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন এসেছিল, দর্শন বলতে কী বোঝো, মোক্ষ কাকে বলে, চার্বাক শব্দের অর্থ কী, চার্বাক দর্শনকে কেন লোকায়ত দর্শন বলা হয়, জৈনরা কি নাস্তিক, জৈনমতে অজীব কাকে বলে, জৈনমতে ত্রিরত্ন কি, নির্বাণ কাকে বলে, কর্মবাদ কাকে বলে, বৌদ্ধ দর্শনে সতের লক্ষণ কী, পরামর্শ কাকে বলে, হেত্যাবাস কাকে বলে, পদার্থ কয় প্রকার ও কী কী, জাতিবাদক কী কী, সংযোগ সম্বন্ধ এবং সমবায়ের মধ্যে পার্থক্য। এরপরে দেখো পাঁচ নম্বরের কী কী প্রশ্ন এসেছে, চার্বাক নীতিবিদ্যা, অষ্টাঙ্গিক মার্গ, জৈনদের অনেকান্তবাদ, স্বার্থানুমান এবং পরার্থানুমানের পার্থক্য, মাধ্যমিক শূন্যবাদ, বৈশেষিক সম্প্রদায় সম্মত পরমাণুবাদ। এরপরে দেখো দু নম্বরে কী কী এসেছে, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, জৈন সপ্তভঙ্গি নয়, সন্নিকর্ষ, সন্নিকর্ষর অলৌকিক সন্নিকর্ষ, আচ্ছা বৈশেষিক স্বীকৃত বিশেষ পদার্থটি আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু এসেছিলো 2019 সালে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবে প্রশ্নগুলো।